আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন পরিবার পরিজনদেরকে নিয়ে। আমি বিডি ব্লগার সাথী চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি চাপ দিয়ে দিবেন প্লিজ। আমার বাচ্চারা আজকে এই ফলটা খাবে, এটাকে বলে ফিকো দি ইন্ডিয়ানো, ইন্ডিয়ান একটা ক্যাকটাস জাতীয় ফল, ক্যাকটাস গাছের ফল আর কি। তারাই আজকে এই প্রথম খাবে, খেয়ে আপনাদের সঙ্গে তাদের মতামত প্রকাশ করবে। তাহলে শুনুন তাদের মতামত। নাবাসিদি জেনেতিটা নাও। বিচি খেতে পারবো? না, বিচি খাওয়া যাবে না। দাঁড়াও, বিসমিল্লাহ। কমে বিচি খাইতে পারবা না। ওয়াসি কি সম্পূর্ণ মুখে দিয়ে আলছ? কেমন লাগছে বলো। হ্যাঁ বলো। ভালো লাগে না। ভালো লাগে না? রসটা ভালো, লালটা ভালো লাগে না। আচ্ছা, জানলাটা হলুদটা বাংলায় বলো না, কেমন লেগেছে? পচা পচা লেগেছে। নবা কলো জালে ইনসিপি দো, বাংলায় বলো। আমি বাংলায় কিভাবে বলে জানি না। আচ্ছা, যে ভালো লেগেছে না পচা লেগেছে সেটা জিজ্ঞেস করছি। স্বাদই নাই, আমার তো স্বাদই লাগতেছে না, কোনো মজা লাগছে না আমার। এটার জন্য মানে সাপরে নাই, স্বাদ গন্ধ নাই। খাও, পানি খাও। আমার এটা পানি পানি লাগতেছে না। এই হচ্ছে আমার মেয়েদের খাওয়া। এই যে সব যত মান যত তান্ত। আচ্ছা, এখন দেখতে এবং শুনতে পেলেন তাদের মতামত। মোটেও তাদের কাছে ভালো হয়, ভালো লাগেনি আর কি। ফলটা দেখতে যতটা সুন্দর, আসলে খাওয়ার জন্য ততটা মজা না। বিশেষ করে এটার ভিতরে যে শক্ত বিচিগুলি, ওগুলি ভালোই লাগে না। আঁশ কম কিন্তু বিচির পরিমাণটা বেশি, এই জন্য তাদের কাছে আসলে ভালো লাগেনি। এখন দেখা যাচ্ছে অনেকটা ফলটা অনেকটা পরিষ্কার, কিন্তু নর্মালি এই যে কালো কালো যে পয়েন্টগুলি আছে এগুলির মধ্যে কিন্তু প্রচুর কাঁটা থাকে। এত পরিষ্কারের ভিতরেও কিন্তু আমার হাতে বেশ কয়েকটা কাঁটা ঢুকেছে, মানে এটাকে কি বলে, একদম চুলের চাইতেও চিকন হাতের ভিতরে ঢুকে যায়, খুব অস্বস্তিকর। নর্মালি আগেও বলেছি এটা একটা ক্যাকটাস গাছের ফল, সাধারণত এটা ডেজার্টের ডেকোরেশনের উপরে ব্যবহার করে, শুধুমাত্র পাল্পগুলি বের করে তখন ওটা আর কি ব্যবহার করে, আমি যা দেখেছি আর কি। আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি? আশা করি ভালো লাগবে। নাই তো গাছটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই যে এই ধরনের ক্যাকটাস গাছগুলিতে এই ফলগুলি হয়ে থাকে। আজকের জন্য তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যদি ভালো লাগে আমার ভিডিওটি তাহলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, বেল আইকনটি সাথে বাজিয়ে দেবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।